شغلي حتى خرجت. شوف 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 রোজকার মতন আজকে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই সুরক্ষিত থাকো, সাবধানে থেকো। যেটা আমি সবসময় বলে আসি সব ভিডিওতে, তোমাদের সবসময় একই কথা বলি, তোমরা যে যেখানে যে অবস্থা থাকো না কেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই সুরক্ষিত থাকো আর সাবধানে থেকো। আজকে মেনু নিয়ে চলে এসেছি, বিকেল 4টে বাজতে যায়, এখন খাবো ভাত, কিছু করার নেই, আমাকে 4টের সময় খেয়ে নিতে হবে। রোজে আমি 4টের সময় খেতে বসি, তো আজকে মেনুতে কি আছে কিছু না, যা খেয়েছিল তাই আছে, একটু ওলট পালট হয়েছে। কালকে ছিল এঁচুড়োর তরকারি, আজকে আর এঁচুড়োর তরকারি না, আজকে নিয়েছি এটা খুব বড় বড় করে বড়া ভাজা, 4টে বড়াকে একসঙ্গে জয়েন্ট হয়ে গেছে। বড়া ভাজা নিয়েছি, পেঁয়াজ আলু কুচি একটু বড়া মতন ভেজেছি বড়া। এখানে নিয়েছি এক বাটি মুগের ডাল, আর এখানে নিয়েছি চিকেন কষা ছিল, চিকেন কষা। এই হচ্ছে আজকে আমার মেনু, আর রয়েছে 4টে। আমি খাই, তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, আর প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো পুরো দেখো, একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। তোমরা জানো জানো আমি কেন আজকে এই জায়গায় এসেছি, কী কারণে এসেছি, তোমাদেরকে নতুন করে আমার আর ভেঙে ভেঙে বলতে ইচ্ছা করে না কিছু। প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, ঠিক আছে? সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা, যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর আমার পাশে এইভাবেই থেকো। আমি জানি তোমরা আমার পাশে আছো, আমার সাথে আছো, সেটা আমি জানি, ঠিক আছে? তো চলো খাওয়া শুরু করলাম, তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাওয়া। তোমাদের নিশ্চয়ই এতক্ষণে সবার খাওয়া দাওয়া হয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছ, আমার খেতে রোজই খুব বেলা হয়, অনেকটাই বেলা হয়ে যায় খেতে। আর বড়াটা খুব সুন্দর হয়েছে, মচে মচে হয়েছে বড়াটা। প্রচন্ড মশা হয়েছে, প্রচন্ড, সারাক্ষণ জানলা দরজা বন্ধ, তাহলে কোথা থেকে ঢোকে মশা? ডালটা পুরো বিয়ে বাড়ির মতন ডালটা করেছে, খুবই সুন্দর করেছে। নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যি রান্না খুব সুন্দর করেছে আমার। একদিন কোমর চাপাটা জিন্সের প্যান্টটা পরে খেতে বসতে পারবো না, তাই জন্য হাফ প্যান্টটা পরলাম। এটা আমার বরকে আমার বোন দিয়েছিল, ভাই পোতা না রাখি পূর্ণিমা, 450 না 500 টাকা দিয়ে মল দিয়ে কিনে, ও একদিনও পরেনি, ওর হচ্ছে না নাকি এত বড় প্যান্ট, ওর নাকি অসুস্থ হচ্ছে, পড়তে পারছে না, কষ্ট হচ্ছে, তাই প্রথম থেকে আমিই পড়ছি, আমিই পরে নিয়েছি। মাংসটাকে একদম শুকিয়ে নিয়েছিলাম, ডাল দিয়ে মেখে খেয়ে নেবো।
মশা আজকে রাতে 4টার সময় ঘুমিয়েছি, লাইভ শেষ করেছি, করে কতগুলো ভিডিও দেখছিলাম, কতগুলো লাইভের মেসেজগুলো ভালো করে পড়া হয়নি, সেই মেসেজগুলোকে পড়ছিলাম, 4টার সময় শুয়েছি, কালকে লাইভ শেষ করেছি, দুপুরে 2:30টার সময়, তারপরে লাইভে যারা মেসেজ করেছিল তাদের মেসেজগুলো ভালো করে ফলো করছিলাম, দেখা হয় না না, তাড়াহুড়ো তাড়াহুড়ো করে, তারপরে ঘুমিয়েছি রাত্রি 4টার সময়, 4টে তো বেজেই গেছে, মানে দেখছি ভোর মনে আলো আলো ফুটছে, ঘুমটা খুবই কম হচ্ছে আমার, ঘুমের দরকার আমার, যতদিন না টেনশন দূর হবে ততদিন আমার ঘুম হবে না মনে হয় না। কবে থেকে চোখের প্রবলেম হচ্ছে, চোখ দেখাচ্ছি না, এবারে ঢোকার ঢুকেছি যখন তখন থেকে আমার চোখে চশমা, এবারে ঢুকেছি আমার 7 বছর হয়ে গেল, বিশ্বাস করবে কিনা জানে অন্য ছুঁয়ে বলছি, আমি 7 বছর ধরে একই রকম চশমা পরে আসছি, চশমাটা আমার ক্ষয়ে গেছে, বেঁকে গেছে, আমি ভালো করে মানে আমাকে চোখ দেখাতে হবে, না দেখালেই নয়, কিন্তু আমি পেরে উঠছি না, আমার চোখ দেখানো মানে একটা ডাক্তারের কাছে এখন যাওয়া মানে 900 টাকা বেঁধে দিত, 900-500 টাকা কোনো ডাক্তার নেই ভালো, যাকে আমরা দেখাতাম, চোখের ব্যাপার বুঝতে পারছো, ভালো ডাক্তার না হলে হয় না, তারপরে চশমা আছে 1000-1500 টাকা তো গল্প আছে, কম করে বলছি, নিজের পেছনে 2000 টাকা খরচা করার থেকে আমার বরের ওষুধ, ওরও চোখটা একটা চোখে বলছে আচ্ছা দেখছি, ওরও সমস্যা হচ্ছে, আমারও খুব সমস্যা হচ্ছে, জানি না এই সমস্যা থেকে কবে মুক্তি পাবো, জানি না সত্যি জানি না, খুবই এর মধ্যে চলছে বন্ধুরা, খুব খুব টেনশনের মধ্যে চলছে, কত বলে বোঝাতে পারবো না, মানে কাউকে বলেই কিছু বোঝানো যাবে না, সত্যি কতটা টেনশনের মধ্যে চলছে, কতটা টাকার মধ্যে চলছে, একটা সময় ক্লান্ত হয়ে যায় মনে হয় না আর কিছু করি, আমার একটা সময় ভাবি কি আমি যদি ক্লান্ত হয়ে যাই, আমি যদি হার মেনে যাই তাহলে কি করে কি হবে, আমাকে তো হার মানলে চলবে না, আমাকে তো
থমকে দাঁড়িয়ে থাকলে চলবে, আমাকে রেস্ট নিলে চলবে না, আমাকে দৌড়তেই হবে, করতেই হবে। একবার বসে বসে থাকতে পারি না, আমি পায়ে খুব ব্যথা করে না, লাইফও দেখবে আমি নড়েই চলি, আমি একভাবে বসে থাকতে পারি না, অনেকে একভাবে বসে থাকি দেখেছি, আমি একভাবে একদম বসে থাকতে পারি না। আর আমার যদি ল্যাব ঠ্যাব সব ঘুমাচ্ছে, খাওয়ার কোনো ব্যাপার না, একদম না এগুলো খাবার জিনিস না। গেঞ্জিটা না কিরকম এক এত দাম দিয়ে কিনেছিলাম সেই সময়, ধরা পাচার ধরা পাচার তো যাকে আমার খাওয়া হয়ে গেছে, চাকরিটা খাও, খাওয়া করছি কমপ্লিট। প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো, প্লিজ 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 সাহায্য করে বলছি, আমার মনে হয় না এতবার কেউ বলে সত্যি আমার দরকার, সত্যি আমার দরকার, সত্যি আমার দরকার, আমার অনেক অর্থের দরকার, আমার স্বামীকে বাঁচাতে হবে, আমাকে স্বামীকে আমি চোখের সামনে মরে দিতে পারবো না, মরে যে চাপে আমি দেখতে পারবো না, প্লিজ 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 প্লিজ, আমার অর্থ আর নেই, আমি অর্থ শেষের কথা, আমার নেই নেই নেই, বাড়িটুকু আছে আর কিচ্ছু নেই, আমি সব বিক্রি করে দিয়েছি, সব সব গয়না গাঁথি এক এক করে আমার সব বিক্রি হয়ে গেছে, সব বিক্রি হয়ে গেছে, একটুকু যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে আমার অন্ন জুটবে না, আমার জিভ কেটে যেন পড়ে যায়, একটুকু আমার চার চাকা থেকে আরো করে আমার গয়না গাঁথি কিচ্ছু নেই না। প্লিজ তোমাদের সাপোর্ট দরকার, তোমরা আমাকে সাপোর্ট করো, সাপোর্ট করো, সাপোর্ট করো। হ্যাঁ তা বলে বলতে পারো, তুমি তো ভালো মন্দ খাও, খাই সত্যি ভালো মন্দ খাই, নিজে খুব কম বাজার করি, বিশ্বাস করো নিজেরা খুব কম বাজার করি, হয়তো কেউ এলো, কেউ যে কোনো রাম শ্যাম যদু মধু যে হোক কেউ এলো, হয়তো মাছ দিয়ে গেল, কেউ মাংস দিয়ে গেলো, সেগুলো আমি রেখে দিই, আমি একদিনে এত খাই না, আমি ওখান থেকে একটু একটু বার করে রাজাকে রাজার মা রাজার মতো পরিমাণ মতো দিয়ে দিই, আর আমার পেট ভর্তি হওয়ার জন্য বা তোমাদের সঙ্গে বসলে তো আমাকে কিছু খাবার নিয়ে বসতে হবে, খাওয়া ভিডিও করি আমি তোমাদের সাথে করি, আমি ফেসবুকে করি, সেই জন্য আমরা খাবারটাকে গুছিয়ে নিয়ে বসি, একদিন ডাল রান্না করে আমি চার পাঁচ দিন ডাল খাই, একদিন ডাল রান্না করলে আমি চার পাঁচ দিন ডাল, একদিন মাছের ঝোল করলে আমি তিন চার দিন মাছের ঝোল চালিয়ে দিই, ওই জন্য বিশ্বাস করো খাওয়ার সব কিছুরই অভাব, অভাবের শেষ নেই, প্রত্যেকটা মানুষ কেউ বলতে পারে সত্যি কেউ বলতে পারে না, আমি না বললেই নয়, আমি না বললে তোমরা বুঝবে না,
প্লিজ তোমাদের সাপোর্ট দরকার, প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, তোমরা আমাকে বেশি বেশি করে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দাও, সবার মাঝখানে ছড়িয়ে দাও আমার সমস্যাটা। আমি আমি কী করে বলবো, আমি ওর রোগটাকে কী করে তোমাদেরকে বুঝিয়ে মানে আমি দেখাবো? এই তো খা পেঁচড়া না যে আমি শেক দিচ্ছি, পরিষ্কার করছি, তোমাদেরকে দেখাচ্ছি, ভেতর থেকে ক্ষয়ে যাচ্ছে মানুষটা। চোখ দেখাতে হবে, চোখ একটা চোখ না, চোখে না কেউ দেখতে পাচ্ছে না, কষ্ট মানে আবছা হয়ে গেছে একটা চোখও। এই যে চাটনিটা কি বলবো তোমাদেরকে, আমি ঘরে চাটনি করি না, জানি চাটনি করলে মিষ্টি লাগবে, চিনি খরচা হবে বেশি। এই যে চাটনিটা দেখছো, এটা আমার ননদের বাড়ি থেকে নিয়েছিলাম পুজোর সময়, মানে দোলের আগের দিন ননদ দিয়েছিল চাটনি। আমি একটু 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 করে খেয়ে খেয়ে আমি রাজাকে দিয়েছি, আর আমি একটু একটু করে খেয়ে এই যে এটুকু রয়েছে লাস্ট খাচ্ছি। আর পারলে একটু মুখে দিয়েও রেখে দিতে পারি, এটা আবার যখন কালকে ভিডিও করো তখন হয়তো খেলাম, এরকম ব্যাপার, বিশ্বাস করো তোমরা। তোমার প্লিজ ভিডিওগুলো দেখো, তোমাদের সাপোর্ট ছাড়া আমার পক্ষে এগুলো অসম্ভব, অসম্ভব, আমার পক্ষে পথ চলা অসম্ভব, আমি হেরে যাবো, আমি হারতে চাই না, আমাকে বাঁচতে দাও। তোমরা পারো, তোমরাই পারো, তোমরাই পারো, আমাকে আমাকে বাঁচতে দাও। একটু ভিডিওগুলো দেখো, একটু ভিডিওগুলো দেখো, প্লিজ দেখো, প্লিজ দেখো ভিডিওগুলো। তবে হার আমি মানব না, হার মানব না, হার মানেনি আমি, না হার মানিনি। একটা অসুস্থ রোগ, মানুষের সঙ্গে আমি লড়াই করছি, মানুষকে নিয়ে লড়াই করছি, যাতে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে চলেছি, যার পাশে থাকলে আমি হাসি, খুব কম সময় আমি তার সামনে কেঁদে ফেলি। এরপর স্বামীকে নিয়ে কোনো রকম মিথ্যা কথা বলে না, আর তোমাদেরকে বারবারই একই কথা, তোমরা যদি আমার আমার বরের রিপোর্ট কাগজপত্র দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, অবশ্যই আমি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো, দেখাবো, এমনকি লাইভে দেখাবো, লাইভে দেখাবো, তখন অবশ্যই আমি আমার বরকে নিয়ে বসবো তোমাদের সামনে লাইভে, যে কত সালে কী ধরা পড়েছিল, কত সালে কী হয়েছিল, কী কী সমস্যা চলছে আজও তার লাইফে, কী কী হতে পারে, কী কী হতে চলেছে লাইফে, সব কিছু আমার থেকেও সে বেশি তোমাদেরকে গুছিয়ে বলে দেবে। সে স্ট্রং মানুষ, মানুষটা খুব স্ট্রং, মানে খুব শক্ত, আমি এত ওর মতন শক্ত না,
স্ট্রং না, আমি অমন একটা শক্ত সাপোর্ট করো, শেয়ার করো প্লিজ, বাঁচতে চাই বাঁচতে দাও, বাঁচাতে চাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুরক্ষিত থাকো, সাবধানে থেকো, আর কিছু বলার নেই, বাদবাকিটা সবটা তোমাদের হাতে, সবটুকু তোমাদের হাতে, সবটুকু আমার সবটুকু তোমাদের হাতে, সবটুকু।